আমার আজকে রান্না বান্না এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ভর্তা, আর হচ্ছে লাউ পাতা ভর্তা, আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি লইটা, আর হচ্ছে চ্যাপা। এই তিন রকমের শুটকি দিয়ে আমি একটা শুটকি ভুনা করেছি, আর সাথে থাকছে লাল শাক ভাজি। পাশাপাশি আমার মেয়ের জন্য একটু সুজি রান্না করে নিলাম, আর এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে একটা ডিম রান্না করলাম। এটা হচ্ছে আমার প্রতিদিন রান্নার তালিকার মধ্যে এটা থাকে, আর যেহেতু আমার ছেলে ইলিশ মাছ খায় না, আজকে ইলিশ মাছ রান্না করেছি এর জন্য, অ্যাকচুয়ালি ওর জন্য এই ডিমের ঝোলটা করা। আর এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি, এই রেসিপিটার কোনো নাম নেই। এটা হচ্ছে ইলিশ মাছ, এর মধ্যে আমি যেটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সরিষা বাটা দিলাম, নারকেল বাটা দিলাম, কাজু বাদাম বাটা দিলাম, কিশমিস বাটা দিলাম, একটু জিরা বাটা দিয়েছি। এটা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নিয়েছি। এটার কোনো নাম নেই, আপনাদের আপনারা চাইলে এটার একটা নাম দিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, এটা আমি মাঝে মাঝে করে থাকি, আমার কাছে খেতে বেশ লাগে। এর মধ্যে আবার আমার পতিদেব কতগুলো বাজার নিয়ে এসেছে, এই হচ্ছে কতগুলো ইলিশ মাছ এনেছে। মাছগুলো কিন্তু বেশ অনেক বড়, কিন্তু হচ্ছে ক্যামেরায় অতটা আর কি বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ইলিশ মাছ, আর এই হচ্ছে পোয়া মাছ। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে কি না আমি জানি না, যদি না আসে তাহলে তো আজকে আমি শেষ। আর এই হচ্ছে চাপিলা মাছ, মাছগুলো বেশ বড় সাইজেরই আছে, এবং তার থেকে সবচেয়ে বড় কথা মাছগুলো একদম ফ্রেশ, দেখে মনে হচ্ছে এই মাত্রই ধরে নিয়ে আসছে। তো এটা হচ্ছে যে আমি মচমচা করে তেলে ফ্রাই করে মুসুরি ডাল পাতলা করে রান্না করে তারপর এটা খেতে আমার কাছে একদম বেশ বেশ লাগে। তো এই হয়ে গেল আজকের রান্নাবান্না আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।